2020 সালের 20 মে আমফানের ঝাপটায় বিধ্বস্ত হয় খুলনার বিভিন্ন অঞ্চল। কয়রা উপজেলার 4টি ইউনিয়নের মধ্যে সদর, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী পুরোপুরি বিধ্বস্ত হয় আর আংশিক ক্ষতিগ্রস্ত হয় মহারাজপুর ইউনিয়ন। আমফানের রাতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় ফসলি জমি, মৎস্য ঘের বাড়িঘর। তাণ্ডবে সর্বস্ব হারিয়ে বেড়িবাঁধের উপর ঝুপড়ি ঘর বেঁধে আশ্রয় নেন কয়েক হাজার মানুষ। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের আঘাত আনার এক বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এ অঞ্চলের মানুষেরা। কিছু মানুষ ঘর বেঁধে নতুন করে জীবন শুরু করলেও অধিকাংশ এখনো গৃহহীন অবস্থায় ঝুপড়ি ঘরেই দিন কাটাচ্ছেন। এছাড়া এসব ইউনিয়নের সঙ্গে উপজেলার যোগাযোগ ব্যবস্থাও নাজুক অবস্থায় রয়েছে। আমফানের এক বছরেও মেরামত হয়নি অধিকাংশ রাস্তা, জরাজীর্ণ রাস্তা দিয়ে গাড়ি চলতে না পারায় বাড়ছে জনদুর্ভোগ। কায়রা উপজেলার প্রশাসনের তথ্য মতে আমফানের তাণ্ডবে 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়েছিল। আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছিল 38,000 ঘর বাড়ি, 3,000 হেক্টর ফসলি জমি, 4,000 হেক্টর মৎস্য ঘের ডুবে গিয়েছিল। এর ভেতরে 70 পরিবারকে সরকারিভাবে ঘর দেওয়া হয়েছিল। অতীতের সকল প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে খুলনার উপকূলবাসীকে সর্বহারা করে দেয় আমফান। আমফানের প্রভাবে কপোতাক্ষ ও শাকবাড়িয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাসিয়ে দেয় কয়রা উপজেলার 4টি ইউনিয়ন। উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে। কপোতাক্ষ শাকরিয়া নদীর 23টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বছর পেরিয়ে যাওয়ায় অনেকেই হয়তো আমফানের কথা ভুলে গেছেন, কিন্তু আমফানের ভয়াবহ স্মৃতি এখনো বয়ে চলেছে খুলনার বিভিন্ন অঞ্চলের মানুষ। আশরাফি দিবা, আমার সংবাদ। Thank you.